বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈক বসন্ত বাতাসে সৈক বসন্ত বাতাসে। বিরতির পর সবাইকে আমি আবারও অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি এনটিভির বিশেষ আয়োজন বাউল গানের অনুষ্ঠান বসন্ত বাতাসের থেকে, যারা সেই প্রথম থেকে আমাদের সঙ্গে ছিলেন এবং এইমাত্র যারা যোগদান করলেন তাদের সকলের উদ্দেশ্যে বলছি, সঙ্গীত পরিবেশন করে যাচ্ছেন আমাদের অনেক প্রিয় একজন মানুষ জয়িতা চৌধুরী। জয়িতা, আপনাকে যারা সঙ্গত করে যাচ্ছেন, বিশেষ করে আমাদের জাকারিয়া ভাই মন্দিরায় এবং তবলায়, আজকে তানিম এবং দুতারায় বরাবরের মতো আব্দুল হান্নান খান, তারাও কিন্তু চমৎকার করে বাজিয়ে যাচ্ছে। তাদের ছাড়া তো আমরা শিল্পীর একেবারেই অসম্পূর্ণ, তাদের সাপোর্টটাই মেইন। হ্যাঁ হ্যাঁ, এবং হান্নান ভাই কিন্তু সবসময় একটু কষ্ট করে হলেও অনেকগুলো দুতারা নিয়ে আসেন, এই যে স্কেলের সমস্যা হয়, স্কেলটা ঠিক করা, অ্যাকোস্টিক প্রোগ্রাম তো, মানে যারাই গানে আসেন আমি যতটুকু জানি আমার ক্ষুদ্র জ্ঞানে, তাদেরকে অনেক জেনে আসতে হয় এবং যারা এখানে প্লে করেন বিশেষ করে হান্নান ভাই, তানিম এবং আমাদের জাকারিয়া ভাই, তাদের ভিতরে কিন্তু অনেক আর্ট, এই যে শৈল্পিক যে বিষয়টা সেটা সম্পূর্ণভাবে ঢেলে দেন। একজন শিল্পী যখন গান করেন তখন তারা তাদের মানে সর্বশক্তি নিয়োগ করেন। তো জয়িতা, আমরা এখন কোন গান শুনবো? এবারে হাসন রাজার গান করছি, লোকে বলে বলে রে। লুকি বলি বলি রে ঘর বাড়ি ভাড়া কত দিন, আগে যদি জানতো
কে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। এত সুন্দর একটি গান হাসান রাজা লিখে গেলেন 1854-তে সিলেটের সুনামগঞ্জের লক্ষণশ্রী গ্রামে এক জমিদার পরিবারে তার জন্ম। আমরা আরো কথা বলবো, দেখি একজন কলার অনেকক্ষণ থেকে লাইনে আছে। হ্যালো কলার, সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম ভাইয়া। জি ভাইয়া বলেন। আমি মুস্তাকিম বলছি, বার্মিংহাম থেকে আসছেন। বাবা মুস্তাকিম ভাই আমাদের নিয়মিত দর্শক এবং বার্মিংহামের একজন স্বনামধন্য মানুষ, আমাদের মিডিয়া জগতে। আপনার আপনার কাছে আপনার অনুষ্ঠান দেখলে পরে ফোন না করে পারা যায় না। ধন্যবাদ আপনাকে। অনুষ্ঠানে যে শিল্পী আসছেন ওনার ওনার গান শুনে মনে হলো যেন উনি একজন কবি শিল্পী। অবশ্যই ওনার কাছে ওনার কাছে আমার একটা অনুরোধ, ওনার পছন্দ মতো সবচেয়ে ওনার যে পছন্দের গানটা আপনার পছন্দের অনেক গানগুলো কিন্তু আপনি করে নিয়েছেন এবং পরবর্তীতে যেটা আসবে সেটা মুস্তাকিম ভাইয়ের জন্যই হবে অবশ্যই। এবারে বাসুদেব দাস বাউলের একটি গান করছি। বাসুদেব দাস বাউল, কে বলে পাগল, কে বলে পাগল। এই গানের কথা অনেকেই আমরা কিন্তু এই কাজটা করি না, যে এই যে পাগল মন, হ্যাঁ পাগল মন, এই গানটার লেখক বাসুদেব বাউল। আপনাকে অনেক ধন্যবাদ আপনি এই কাজটুকু করলেন, যে অনেকে আমরা বলি না। অবশ্যই এটা জানা উচিত যে আমি যার গান করছি কে গানের সৃষ্টি করেছেন। গিয়াসউদ্দিনের একটি গান, স্বনামধন্য একজন লেখক চিত্রকার যখন ব্যবহার করলেন তার অনুষ্ঠানে, তার চলচ্চিত্রে ডক্টর হুমায়ুন আহমেদ, তিনিও কিন্তু গিয়াসউদ্দিনের নাম ব্যবহার করেন। পরবর্তীতে তার একটা বইয়ে তিনি ক্ষমা প্রার্থনা করেছেন, কারণ তার জানা ছিল না মরিলে কান্দিস না আমার দাস। এই গানটা কিন্তু সিলেটের ছাতকের গিয়াসউদ্দিন সাহেবের লেখা। তো এরকম অনেকেই আছেন, অনেক চমৎকার চমৎকার অনেক কিছু লিখে গেছেন, আর বাউলরা এই কাজটুকু কিন্তু আমাদের জন্য করে যান, আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করে যাচ্ছেন। তো বাসুদেব বাউলের এই গানটা শুনি তাহলে। আশা করি যিনি কল করেছিলেন গানটি মুস্তাকিম ভাই ভালো লাগবে, আপনার উদ্দেশ্যেই করছি। ধন্যবাদ, চেষ্টা করছি আমি। আমাকে একটু থামাতে হচ্ছে, আরেকজন কল না নিলেই না হয়। আরেকজন কলার অনেকক্ষণ থেকে লাইন। হ্যালো কলার, আমি আমি খুবই দুঃখিত, আমরা কলারকে হারিয়ে ফেলেছি। হ্যাঁ আমরা গান শুনি। কি বলি পাগল সে যেন
বাউলি পারে, কিন্তু এই যে অকপটে অবলীলায় তিনি বলে কিন্তু পাগল মন মন রে মন কেন এত কথা বলে। আমরাও কিন্তু অনেক কথা বলি, কিন্তু আমরা কিন্তু সেই ভাবটা প্রকাশ করতে পারি না। সেটাই একজন কলার অনেকক্ষণ থেকে লাইনে। হ্যালো কলার, সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। ফয়সল ভাই বলেন। জি ভাইয়া, আপনার অনুষ্ঠান খুব সুন্দর। ধন্যবাদ। আপনি যদি আপনি সব সময় ফোন করেন, আপনি যদি দয়া করে আজকে আপনার নামটা বলেন। উপস্থাপনা খুব সুন্দর আপনার। আপনি সব সময় আমাদেরকে ফোন করেন, আপনার ভয়েসটা আমি চিনি। আপনার নামটা দয়া করে কি আজকে বলা যাবে? জি, আপনার নামটা কি বলা যাবে? খলিল মিয়া, আমি লিস্ট থেকে মাত্র। জি খলিল ভাই, লিডস থেকে। আপনাদের ওখানে তো রাধারমণ উৎসব হচ্ছে। জি, রাধারমণ উৎসব তো আমার এলাকারই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা সবাই আসবেন। ধন্যবাদ খলিল ভাই। সবাইকে দাওয়াত দে ওই রবিচি নিয়ার কারা স্টোর থাকে আপনারা সব লইয়াইবা। হ্যাঁ, কাইসার ভাই রাধারমণ উৎসব সম্পর্কে অনেক কিছু বলেছেন এবং যারা যাবেন না তারা কিন্তু মিস করবেন। ওকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ খলিল ভাই। আমরা পরবর্তী কলে চলে যাচ্ছি, একটু কল নিতে হবে আবার। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওলাই ভাই উনি আপনি কথা বলুন। হ্যালো, আমরা শুনছি ভাইয়া, আপনি বলুন। আমি গানটা শুনতাম আর কি। হ্যাঁ, আপনি স্টুডিওতেই কথা বলছেন। আমি ফয়সল আহমেদ, বসন্ত বাতাসে অনুষ্ঠানের উপস্থাপক কথা বলছি। না না, ও তো আর অন্য কার সাথে কথা হচ্ছে তো উনি। আপনি আপনি টেলিভিশনের ভলিউমটা একটু কমান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ বলুন ভাইয়া, বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো। জি বলুন। হ্যাঁ ফয়সল আহমেদ। জি ভাইয়া। হ্যাঁ আমি বলছি বালিমল থেকে, বালিমল থেকে বলছি, বার্মিংহাম থেকে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। হ্যাঁ মনে আছে আপনি গত বছর আগ বছর আমার দুর্গাপূজাতে এসেছিলেন বার্মিংহাম। আচ্ছা আচ্ছা, জি জি জি। হ্যাঁ আমাদের তারক, আমার নাম তারক রঞ্জন। ও আমাদের কাকু। হ্যাঁ আমি চিনি, আমি রোজি সরকার একসাথেই ছিলাম, আপনাদের প্রোগ্রামে ছিলাম। ধন্যবাদ কাকু, অনেক ভালো লাগলো। এত উপস্থাপনা তুমি এত ভালো করে করতে পারো, আমি প্রোগ্রাম ছেড়ে কোথাও যাই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা আমার অনেক অনেক বড় পাওয়া আপনার মতো মানুষ আমাদের অনুষ্ঠান দেখেন, এবং আমি চেষ্টা করি ভালো করার। গায়িকা নিয়ে আসতো এত সুন্দরী মহিলা। হ্যাঁ, তার গানটা গানের সুর চমৎকার। আমার অনুরোধ থাকবো একটা রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্য। উনি উনি প্রথমেই কিন্তু বাউলাঙ্গিকের একটা রবীন্দ্রসঙ্গীত করেছেন উনি ছায়ানট থেকে। আমার একটা অনুরোধ থাকবে ওর কাছে যে একটা রবীন্দ্রনাথের একটা গান, রবীন্দ্রের একটা মানে প্রসিদ্ধ গান শোনার জন্য। আচ্ছা, গানটা হচ্ছে যে গানটা হলো আমি একটু মনে করে দেই, ব্যাঙ্গে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। আপনি যখন বার্মিংহামে যাবেন আমার আমার সাথে যোগাযোগ করবেন। উনি ওনারা কিন্তু অনেক বড় পূজা করেন এবং অনেক পরিচিত একজন মানুষ উনি আমাদের সমাজের এবং আমাদের কমিউনিটি। ধন্যবাদ। আর এই জয়তি চৌধুরীকে আমার অনেক অনেক শুভেচ্ছা। অনেক ধন্যবাদ দাদা কল করার জন্য।
ধন্যবাদ বার্মিংহাম থেকে ফোন করেছিলেন আমাদের কাকু। হ্যাঁ, তো আমরা গানে চলে যাব, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি আমরা। আর আচ্ছা, আরেকজন কলার। হ্যালো কলার, সালাম আলাইকুম। সালাম আলাইকুম, হ্যালো। ও, আমি একটা গান, এটা খেতাব দর্শনী গানের অনুষ্ঠান। হ্যালো, জি ভাইয়া বলেন। আচ্ছা, গানের অনুষ্ঠান নি এটা? জি জি, এটা তো গানের অনুষ্ঠান, বাউল গানের অনুষ্ঠান। আচ্ছা, আমি তো শুনতেছি গান, খুব ভালো লাগছে আমার। আমার নাম সাইদুর রহমান। সাইদুর রহমান ভাই, কোত্থেকে ফোন করলেন? আমি বার্মিংহাম থেকে করছি। বার্মিংহাম থেকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের বার্মিং, আমিও বার্মিংহামের গ্রামের মানুষ। আমি আব্দুল রহিমের একটা গান শুনতাম। জি, বুঝছেন নি? আপনার কথাটা কিন্তু বুঝলাম না, আরেকটু জোরে। আপনি টেলিভিশনের ভলিউমটা কমিয়ে একটু কথা বলুন আমার সাথে, সাইদ ভাই। আচ্ছা, আমি কমাইতেছি। আমি আব্দুল করিম সাহেবের গান শুনতাম। আব্দুল করিম সাহেবের গান উনি করেছেন, কিন্তু আরো করবেন, আরো করবেন। হ্যাঁ সাইদ ভাই, আচ্ছা অনেক ধন্যবাদ সাইদ ভাই, বার্মিং যারা ফোন করলেন সকলকে ধন্যবাদ। এবং আমাদেরকে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে এক্ষুনি যেতে হবে। বিরতির পর এসে আবার আমরা জয়িতা চৌধুরীর গান শুনবো, তার সাথে কথা বলবো। কোথাও যাবেন না, এনটিভির সঙ্গেই থাকুন, বসন্ত বাতাসের সঙ্গেই থাকুন। বসন্ত বাতাস, বসন্ত